সারা দেশের ন্যায় মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের 14টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেয়ে 14 দল ও ছেলে 14 দল অংশগ্রহণ করলেও আজ বৃহস্পতিবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মেয়ে 2 দল ও ছেলে 2 দল। খেলাটি অনুষ্ঠিত হয় সকাল 10টায় ইউনিয়নের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। এতে 2 দল করে অংশগ্রহণ করলেও বিজয়ী হয় 1টি করে দল। ফাইনালে মেয়েরা অংশগ্রহণ করে ঝোপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেরা অংশগ্রহণ করেন ঝোপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নিশ্চিন্তপুর পলাশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মেয়ে দল জয়লাভ করেন ঝোপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছেলে দল জয়লাভ করেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালিকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফ মাহমুদ। সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী সহ প্রমুখ। উল্লেখ্য, খেলায় প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের 2 সেট করে মোট 28 সেট জার্সি ও ফুটবল বিতরণ করেন আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার। ছাত্রছাত্রীরা এখানে এসেছেন তাদের চূড়ান্ত বিজয়ের অর্জনের জন্য। আজকে যে 4টি স্কুল বিজয়ী হয়েছে দায়িত্বে আছেন আমাদের সানোয়ার, তুলে হবেন। অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমি অন্যান্য অতিথিবৃন্দ সবাই করো এবং আমরা একটু করো গ্রহণ করতেছেন এই দিক থেকে ক্যামেরা দিকে তাকাও। তোমরা একটু জানান দিয়ে যাও যে তোমরা জিতে গেছো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।